আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পরিমাপ বা মেজারমেন্ট। আমরা দৈনন্দিন জীবনে কত কিছুই না দেখেছি শুনেছি, সেগুলোর মধ্যে সব কিছু কিন্তু মাপা যায় না। সব কিছু মাপা যায় কি না? ধরো তোমার বন্ধু খুব আনন্দিত হয়েছে কোনো বিষয়ের জন্য, খুব হাসছে, কিন্তু কতটা পরিমাণ সে আনন্দ পেয়েছে সেটা কিন্তু মাপা যায় না। কিন্তু যদি আমি বাজার থেকে কিছু পরিমাণ আলু আনি, ধরো 5 কিলো আলু আনলাম, তাহলে এই আলুটাকে পরিষ্কার মাপা যাচ্ছে, দোকানদার আমাকে মেপেই দিয়েছেন, ঠিক? তাহলে আলুর ওজনটাকে আমরা মাপতে পারলাম, কিন্তু বন্ধুর আনন্দকে মাপতে পারি না। তেমনইভাবে আমরা রাগ দুঃখ এগুলোকে কিন্তু মাপতে পারি না। কিন্তু আর সব ব্যাপার স্যাপার, যেমন দৈর্ঘ্য, কে কত মিটার লম্বা, এটা কত মিটার লম্বা, এই ধরনের দৈর্ঘ্য প্রস্থ আমরা মাপতে পারি, উষ্ণতা মাপতে পারি। তোমার ভাইয়ের খুব জ্বর হয়েছে, তুমি থার্মোমিটার দিয়ে তার গায়ের উষ্ণতা সহজে মেপে ফেলতে পারবে। তাহলে এইগুলো, এই উদাহরণগুলো শুনে আমরা বুঝতে পারছি যে প্রকৃতিতে কিছু জিনিস আছে যেগুলোকে মাপা যায়, আর বেশ কিছু জিনিস আছে যেগুলোকে মাপা যায় না। তো আমরা যেগুলোকে মাপা যায় সেগুলোকেই মাপবো এই চ্যাপ্টারতে, তাই না? তাহলে একটা সংজ্ঞা আমরা দিতে পারি, যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় ও তাদের মাধ্যমে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায়, তাদেরই কিন্তু আমরা বলবো ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ, এইগুলো সবাইকেই মাপা যায়, তাই এইগুলোকে বলা হবে ভৌত রাশি। তাহলে এক কথায় বলতে গেলে, যাদেরকেই আমরা মাপতে পারবো, পরিমাপ করতে পারবো, তাদের সেই সকল জিনিস রাশিকেই আমরা বলবো ভৌত রাশি। এই ভৌত রাশি আবার দুই প্রকার, একটা স্কেলার রাশি আর অন্য এক প্রকার হলো ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, ঘনত্ব, আয়তন ইত্যাদি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে সংজ্ঞার সাথে। আমি প্রথম যেটা বলেছিলাম যে আমি বাজার থেকে 5 কিলো আলু এনেছি, তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে তুমি কত কিলো আলু কিনেছ, আমি বললাম 5 কিলো, শুধু আমি পরিমাণটা তাকে বললাম, বলেই কিন্তু আমি পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে দিতে পারলাম যে আমি ক কিলো আলু কিনেছি, আর আমার এক্সট্রা কিছু বলতে হলো না। তাহলে এটাকেই বলা হচ্ছে, এই ধরনের রাশিকেই বলা হচ্ছে স্কেলার রাশি, যাদের শুধুমাত্র মান আছে, অভিমুখ বলতে হয় না। অপরপক্ষে যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যাদের যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয়, তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো তুমি মাঠের মাঝখানে বসে ফ্রি ফায়ার খেলছো, একটা অচেনা লোক এসে তোমাকে জিজ্ঞেস করলো, ভাই এই ঘটপুকুরটা কোন দিকে গো? আর তুমি বলো, ওই ওদিকে, ওই সোজা ওদিকে যান। লোকটা কনফিউজ হয়ে গেল, সোজা ওদিকে মানে কোন দিকে? ডান দিকে, বাঁদিকে, উপরে, নিচে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? তাহলে কোন দিকে সে ব্যক্তিটা সোজা যাবে বা কোন দিকে সে স্মরণ হবে তার? কোনো বস্তু সোজা পথে গেলে সেই যাওয়াটাকে স্মরণ বলা হয়, তো কোন দিকে সে সরবে সেটাতে সে ক্লিয়ার বুঝতে পারছে না। তাহলে এই স্মরণ বলতে গেলে আমাকে তার পরিমাণটা বলতে হচ্ছে, যে এখান থেকে 5 কিলোমিটার যাবেন, 5 কিলোমিটার পূর্ব দিকে যাবেন, গেলে আপনি ঘটপুকুরে চলে যাবেন। তাহলে 5 কিলোমিটারও বলতে হচ্ছে আমাকে, তার সাথে সাথে পূর্ব দিকও বলতে হচ্ছে। তাহলে মানও বলতে হচ্ছে, দিকও বলতে হচ্ছে, বা অভিমুখও বলতে হচ্ছে, তবেই কিন্তু লোকটা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোন দিকে ব্যাপারটা। তাহলে এই স্মরণ, বেগ, ত্বরণ এই সকল রাশির শুধুমাত্র মান বললে এদের পুরো অর্থ বোঝা যায় না, তার সাথে সাথে এদের অভিমুখ বা কোন দিকে ঘটছে ব্যাপারগুলো সেটা বলতে হয়, তাই এদেরকে ভেক্টর রাশি বলা হয় থাকে। আসলে ক্লিয়ার হলো? এখন ভেক্টর রাশির ক্ষেত্রে আরও কিছু জিনিস জেনে রাখো। ভেক্টর রাশিগুলোকে ধরো এক্সাম্পল দিচ্ছি, স্মরণকে ছোটো হাতের এস দিয়ে প্রকাশ করা হয় এবং এসের মাথায় একটা তীরচিহ্ন দেওয়া হয়, তবেই কিন্তু আমরা বুঝবো এটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিগুলোকে বিভিন্ন অক্ষর দিয়ে চিহ্নিত করে সেই অক্ষরের মাথায় কী দেওয়া হয়? তীরচিহ্ন দেওয়া হয়। এইভাবে কিন্তু ভেক্টরগুলোকে প্রকাশ করা হয় থাকে, ঠিক? তেমনইভাবে বেগের সংকেত হলো ভি,
এই ভিয়ের ছোট হাতের ভি দিয়ে তার মাথায় অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়। এভাবে কিন্তু ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি।